поддерживает секьюрити, служба безопасности. Так что мы ожидали, что не с этого начнется игра. Да, и... Выходит с трибун или... Их удерживает. Все наладится, игра начнется. Пока... Но, мы напомним, да. এবার সম্পর্কে ফাটল ধরলো মেসি এবং আর্জেন্টাইন কোচ ইস্কালোনির মধ্যে। মেসির কারণেই আর্জেন্টিনার দায়িত্ব ছাড়তে চান কোচ ইস্কালোনি। বিশ্বকাপ ট্রফি হাতে বিমান থেকে নামেন লিওনেল মেসি। আর্জেন্টিনা অধিনায়কের কাঁধে তখন কোচ লিওনেল ইস্কালোনির হাত। 2022 সালে কাতার বিশ্বকাপ জিতে চ্যাম্পিয়ন আর্জেন্টিনার দেশে ফেরার দৃশ্য এটি। শুধু বুয়েন্স আইরেস বিমানবন্দর নয়, গোটা বিশ্বকাপে দেখা গিয়েছে সতীর্থ মেসির সঙ্গে গুরু ইস্কালোনির গলায় গলায় ভাব। তবে এই সুসম্পর্ক নাকি এখন আর টিকে নেই। মার্কিন গণমাধ্যম দ্য অ্যাথলেটিকের খবরে মেসির সঙ্গে সম্পর্কে টানাপোড়েনেই আর্জেন্টিনার জাতীয় দলের দায়িত্ব ছাড়তে চাইছেন ইস্কালোনি। আর্জেন্টিনাকে তিন শিরোপা জেতানো লিওনেল ইস্কালোনি নিঃসন্দেহে দেশটির সফলতম ফুটবল কোচ। ভরা সাফল্য পেলেও লিওনেল মেসিদের দায়িত্ব ছাড়তে চাওয়ার স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন তিনি। দ্য অ্যাথলেটিক জানিয়েছেন, বেশ কিছুদিন ধরেই মেসি ও ইস্কালোনির মন কষাকষি চলছে, যা চূড়ান্ত রূপ নিয়েছে ব্রাজিল ম্যাচকে কেন্দ্র করে। গত 22 নভেম্বর বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ব্রাজিলকে হারায় আর্জেন্টিনা। সেই ম্যাচের শুরুতে ব্রাজিল আর্জেন্টিনা দর্শকদের মধ্যে ঝগড়া শুরু হলে আর্জেন্টাইন ভক্তদের লাঠিপেটা করেন ব্রাজিল পুলিশ। যার প্রতিবাদে ম্যাচ শুরু না করে মাঠ থেকে দল নিয়ে ড্রেসিং রুমে চলে যান মেসি। অ্যাথলেটদের প্রতিবেদনে বলা হয়, এই সময় একক সিদ্ধান্তেই দল নিয়ে ড্রেসিং রুমে চলে গিয়েছিলেন মেসি। বিষয়টিকে ভালোভাবে নেননি কোচ ইস্কালোনি। আবার সেই ম্যাচের পর ইস্কালোনি যখন নিজের সিদ্ধান্তের কথা ড্রেসিং রুমে জানিয়েছেন, তখন বিষয়টি ভালো লাগেনি মেসির। মারকানায় ব্রাজিল আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইয়ের পর গণমাধ্যমের মুখোমুখি হয়ে লিওনেল ইস্কালোনি বলেছেন, আর্জেন্টিনার এমন কোচ প্রয়োজন যার সম্ভাব্য সব রকম প্রেরণা আছে, এবং তিনি, আমার এখন বলটা থামিয়ে ভাবতে হবে, কারণ এই সময় আমার অনেক কিছুই ভাবার আছে। এই খেলোয়াড়েরা কোচিং স্টাফকে অনেক কিছু দিয়েছে। ইস্কালোনি আরও বলেন, এখন আমি কি করব সেটা নিয়ে ভাবা প্রয়োজন। বিদায় বা এমন কিছু বলছি না, তবে আমাকে ভাবতে হবে, কারণ প্রত্যাশার মাত্রাটা অনেক উঁচুতে। আর এভাবে চালিয়ে যাওয়া এবং জয়ের পথে থাকাও বেশ জটিল কাজ। আর্জেন্টাইন দৈনিক টিওয়াইসি স্পোর্টস জানিয়েছেন, সেই ম্যাচের পর নাকি ইস্কালোনি সব কোচিং স্টাফদের সঙ্গে শেষবারের মতো একসঙ্গে ছবিও তুলেছেন। আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো লিওনেল ইস্কালোনির অধীনে গত 5 বছরে 56 ম্যাচে খেলেও 48টি জিতেছিলেন লিওনেল মেসিরা। 12 ম্যাচ ড্র হয় এবং বাকি 6টি হার।